मेरा एक ऑडियंस है, मेरा एक भाई वो कश्मीर का है। हाँ, अब आपके लिए भाई, मेरे भाई आपके लिए आपने बोला कुछ हिंदी में बोलो। एक्चुअली मेरे हिंदी आता नहीं है, मैं क्या करूँ, आता नहीं है और आती नहीं है। दिस जेंडर प्रॉब्लम इज़ देयर। मेरा आता नहीं है, इसलिए बंगाल का आदमी हूँ। ठीक है, मैं ट्राई करता हूँ। आज जो मैंने पकाया और खाया भी चिकन का जो रेसिडुअल पार्ट है ना, चिकन का मीट नहीं है, चिकन का रेसिडुअल पार्ट। दिस रेसिडुअल पार्ट, व्हाट इज रेसिडुअल पार्ट, जो खाना चाहिए नहीं खाना चाहिए वो है रेसिडुअल पार्ट। क्या है, लीवर है, गिजर्ड है, चिकन का स्किन है वगैरह, और ये सब है ना। मैंने ये सब पकाया, ये बहुत टेस्टी है। आप आपके लिए जो कश्मीर का जो भाई है, मेरा एक ऑडियंस है, मेरा मेरे चैनल का सब्सक्राइब भी है, उसके लिए मैं ट्राई करूँगा आपके लिए कुछ बातें करने के लिए हिंदी में। मेरा हिंदी नहीं आता तभी भी ट्राई करूँगा। ठीक है, आज जो खाना मैंने पकाया, और अंडा था, एक अंडा, जो अंडा है वो अंडा मुर्गी का, चिकन का अंडा, और देसी चिकन का। मैंने गया था मेरे विलेज, नेटिव विलेज में, गांव में गया था। मेरे गांव में देसी चिकन है, वेजिटेबल्स है, एवरीथिंग इज़ देयर। सो आई कलेक्ट दैट फ्रॉम माई village, and after that this is the deshi chickens residual part, जो खाना नहीं चाहिए, कॉमन मैन नहीं खाते, मैं खाता हूँ। ओके, दिस इज़ वेरी टेस्टी। मेरे कश्मीर का जो भाई है उसके लिए। स्टे विद मी, सब्सक्राइब माई चैनल, एंड थैंक यू फॉर सब्सक्राइब माई चैनल, एंड इन फ्यूचर यू मस्ट सपोर्ट मी, कमेंट मी। আর এটা ছিল বাড়ি যে আমি দেশি মুরগি এনেছিলাম, সে মুরগির লিভার, মুরগির গিজার্ড, গলা, তারপরে টেস্টিস, এটা মুরগি মানে এটা মোরগ ছিল, টেস্টিস, তারপরে কিছু চামড়া, এই যেগুলো মানে ফেলে দিলেও অনেকে দেয় আর কি, তা আমি আসলে ফেলে দিই না, দারুণ টেস্টি হয়, সেগুলো একটু নিচ্ছি দেখুন আপনারা। এই যে এটা আর কি, হেভি টেস্ট হবে। নমস্কার, আজকে থালা খালি আছে, আস্তে আস্তে এগুলো ভরবে, খুব অল্প পরিমাণেই খাবো। আজকে আইটেমস কিছু করতে পারিনি। ডিম নিয়েছি একটা, ডিমটা একটু ছাড়িয়ে নিই। আশা করি আপনারা ভালো আছেন। আমি যেটা প্ল্যান করেছি, যেটা আমার ইচ্ছে, সেটা হচ্ছে ইটিংয়ের সঙ্গে টকিং। শুধু খাবো না, মানে আপনাদের সঙ্গে সবসময় কিছু কথা বলতে চাই, যতটুকু সময় পাই খাওয়ার ভিতর দিয়ে। তাহলে মনে হয় আমার ভালো লাগবে, আপনাদের কেমন লাগবে জানি না, নিশ্চয়ই ভালো লাগবে। তবে আমার যে স্যাটিসফ্যাকশান, আমার ভিতরে যেটা মনে হচ্ছে নিজে, যে না শুধু খেয়ে ভিডিও পোস্ট করার থেকে আমি খাওয়ার সঙ্গে সঙ্গে টকিং করি, টকিং, খাওয়ার সঙ্গে সঙ্গে কথা বলি আপনাদের সঙ্গে, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আপনারা কমেন্টস করুন, ভালো লাগবে। এটা জাস্ট প্যাশনের ব্যাপার, ভালো লাগার বিষয়, আর কিছু নয়। ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি, একটু ভাত নেব। ভাতটা দিকে আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন না, ভাতটা দিকে নিয়ে নিচ্ছি আমি। চালটা একটু চেঞ্জ করলাম, কি একটা বেরিয়েছে বলছে জিরে কাঠি, জিরে কাঠির দাম আবার মিনিকেটের থেকে কম হয় নাকি। তবে হ্যাঁ, চালটা ছোটো, তবে একটু জড়িয়ে গেছে, মানে সাবধানে রান্না না করলে এটা মনে হয় একদম আঠালো হয়ে যাবে। দেখা যাক, 46 টাকা দাম নিয়েছে কেজি, 46 টাকা। তার মানে আমরা খুব কথা বলি, দাম বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, এই যেটা বলা হয় না, দাম বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, কী করে খাবো, এই যে কথাটা আমরা বলি না, মানে খুব খারাপ লাগে আমার। বলুন তো দেখি, চাষিরা অ্যাকচুয়ালি কত টাকা দিয়ে বিক্রি করে, আর কস্ট অফ প্রোডাকশান কত হতে পারে। কস্ট অফ প্রোডাকশান যদি আপনারা জানেন না, আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, মানে কত টাকা ওদের সার থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, ফার্টিলাইজার, ইরিগেশন, এবং ওদের যে সমস্ত উইডগুলোকে পরিষ্কার করতে হবে, নিয়মিত সার দিতে হবে, নিজেদের লেবার দিতে হবে, জল দিতে হবে, তারপরে কটা ধান, সেই ধান ঝাড়াই বাছাই, অনেক কিছু। 46 টাকা কেজি, কম দামে খাচ্ছি আমরা চাল। আপনার হঠাৎ করে আপনার মোবাইল ফোনের দাম বেড়ে গেল, কোনো আলোচনা নেই, কোনো ব্যাপার না, আমরা কিনছি। হঠাৎ করে রিসার্চটা ডাবল হয়ে গেল, আমরা রিসার্চ করছি, যত সমস্যা, চালের দাম বেড়ে যাচ্ছে, সবজির দাম বেড়ে যাচ্ছে। আপনি জানেন চালের জন্য সবজি যারা চাষিরা যারা চাষ করে কী পরিমাণে কস্ট অফ প্রোডাকশান? জানি না। আরে মদের দাম তো বাড়ছে, খাচ্ছি আমরা, সিগারেটের দাম বাড়ছে, খাচ্ছি আমরা। চালের দাম বাড়লেই দোষ? আমার কাছে এটা অদ্ভুত মনে হয়। চালের দাম বাড়ছে তাও ঠিক আছে, কিন্তু চাষিরা পাচ্ছে না, সেইখানে আমার আরও বেশি কষ্ট। চাষিরা পাক না, এমন মার্কেটিং সিস্টেম এমন করা উচিত যে ডিরেক্ট চাষিরাই বেশিরভাগ টাকাটা পায়, মিডলম্যান টাকা নিয়ে যাচ্ছে, মানে মিডলম্যান দালাল যারা মাঝখানে যারা কাজ করে। চালের দাম কিছু বাড়েনি, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। অন্য কিছুর দাম বাড়ছে দিনকে দিন, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, গাড়ির দাম, সব কিছু। আপনি কী কিনতে যাচ্ছেন সব কিছুর দাম বাড়ছে। চালের দাম বললেই হাহাকার, সবজির দাম বললে হাহাকার। মানে চাষি তো সহজেই বলা যায়। আর গিয়ে বলি আমরা বার্গেনিং করি, একটু কম নে না, কুমড়ো কত করে? 25 টাকা করে, এত একটু কম নে না। আরে বাবা, মোবাইল ফোন কিনতে যাচ্ছে, যা হচ্ছে চোখ বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। ল্যাপটপ কিনছো, চোখ বন্ধ করে, কোনো বার্গেনিং করার সেখানে জায়গা নেই। আমরা উইক জায়গায়, উইক যেখানে যারা সেখানে সমস্ত বার্গেনিং করি। মাছ আলায় মাছ বিক্রি করছে, জানেন কষ্ট প্রোডাকশান কত? প্রচুর কষ্ট প্রোডাকশান। দিন না আমাদের কটা টাকা, কী আছে? বেশি জ্ঞান না, খাওয়া শুরু করি। ডিমটা আছে, ডিমটা সিদ্ধ করেছি, একটু খাওয়া শুরুই করে দিই, বসে থেকে লাভ নেই। না, শুধু ভাত খাবো না, কিছু আছে দেখাচ্ছি। আরেকটা বলি, এটা কথা আছে যে দেশি ডিম খাবো, দেশি ডিম খাবো, দেশি মুরগির ডিম খাবো, আর পোলট্রির ডিম খাওয়া যাবে না, পোলট্রির ডিম খাবো না। মানে দেশি ডিম যদি আমরা পাই, পোলট্রির ডিমটা খাবো না, এটা এমন ব্যাপার। তবে একটা জিনিস যেটা আমরা জানি না, বা অনেকেই জানি না, সেটা হচ্ছে, অনেকেই জানি, নিশ্চয়ই জানি, ডিমের যদি ভিটামিন যেগুলো থাকে, বা এর যে নিউট্রিশিয়াস যে ভ্যালুটা, প্রোটিন, ফ্যাট আর অন্য কিছু যেটা আছে, সেটা কিন্তু দুক্ষেত্রেই সমান। যদি কিছু বেশি হয় সেটা পোলট্রির মুরগিতেই আছে। আমি আগের দিন বলেছিলাম, পোলট্রি মানে যেখানে ফার্মে চাষ করা হয় সেগুলোকে পোলট্রি বলা হয়। আপনি যদি দেশি মুরগি ফার্মে চাষ করেন লার্জ স্কেলে, দ্যাট উইল অলসো কল্ড পোলট্রি। দেশি মুরগিতে দেশি মুরগি পোলট্রি না, আর এগুলো ব্যাপারটা তা নয়। লার্জ স্কেল চাষ করেন, পোলট্রি হয়ে যায়। পোলট্রি হাঁসের পোলট্রি হতে পারে, মুরগির পোলট্রি হতে পারে। পোলট্রির ডিম মানে যে কিসের ডিম জানি, মুরগির ডিম তা নয়, হাঁসের ডিমও পোলট্রির ডিম হতে পারে, পোলট্রি ফার্ম লার্জ স্কেলে। তো দেশি মুরগির ডিম এর কুসুমটা ইয়ক বলা হয়, এটাকে ইয়ক বলা হয়। এটা একটু ইয়েলো টাইপের, কারণটা হচ্ছে ওরা যেগুলো ছাড়া থাকে তো আর ক্যারোটিন পেয়ে যায়। ক্যারোটিন মানে হচ্ছে গাছের পাতা বা ঘাস টাসে ক্যারোটিন থাকে। সেই ক্যারোটিনের জন্য, ক্যারোটিনটা ওরা খাওয়ার পরে ওটা ভিটামিন এ তে কনভার্ট হয়, গিয়ে ক্যারোটিন থাকার জন্য কিন্তু ওই ইয়েলো কালারটা হয়, কুসুম যেটাকে বলা হয় ইয়ক কুসুমটাকে। আর একটু সামান্য টেস্টি, অবশ্যই টেস্টি, কিন্তু নিউট্রিশিয়াস ভ্যালু কিন্তু বোথ আর সেম। মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, বোথ আর সেম। সুতরাং বাজারে গিয়ে দেশি মুরগির ডিমটা বেশি দামে কিনে ভাবছি বেশি প্রোটিন ভিটামিন পাবো, নট লাইক দ্যাট। হ্যাঁ, টেস্ট একটু বেশি হয়, হলুদটা ও কুসুমটা হলুদ হয়। যে যদি কিছু বেশি নিউট্রিশন থাকে, যদি কিছু নিউট্রিয়েন্ট থাকে, সেটা আছে হচ্ছে এই পোলট্রি মুরগিতে। কারণ এরা আমরা ফার্মে চাষ করি, লেয়ারিং চাষ করি, এবং এদেরকে আমরা নিয়মিত ম্যাশ খাওয়াই। ম্যাশের মধ্যে প্রচুর পরিমাণে মাছের গুঁড়ো, হাড়ের গুঁড়ো থাকে, সেটা খাবার এটা এরা পায়। বরঞ্চ দেশি মুরগি কোনো কোনো ক্ষেত্রে সঠিক পরিমাণে খাবার ওরা পায় না। সুতরাং সেম নিউট্রিশিয়াস ভ্যালু বোথ দ্য এগস অফ পোলট্রি অ্যান্ড দেশি। দেশি আমি দায়িত্ব নিয়ে বললাম, মনে রাখবেন। সুতরাং খাওয়ার ব্যাপারে আপনি সানডে আর মানডে, রোজ খাওয়া মানডে অবশ্যই আপনি এই ডিম খাবেন, দেশি ডিম খেতে হবে, এমন কোনো কথা নেই। গ্রামেতে ডিম গেলে পাই, মানে ভাই চাষ করে, ভাইয়ের বউ দেয়, বেশ ভালো লাগে খেতে। দেশি ছোটোবেলা তো কোনো কথা ছিল না, নিজেই করতাম। আর এটা ছিল বাড়ি, যে আমি দেশি মুরগি এনেছিলাম, সে মুরগির লিভার, মুরগির গিজার্ড, গলা, তারপরে টেস্টিস, এটা মুরগি মানে এটা মোরগ ছিল, টেস্টিস, তারপরে কিছু কিছু চামড়া, এই যেগুলো মানে ফেলে দিলেও অনেকে দেয় আর কি, তা আমি অ্যাকচুয়ালি ফেলে দিই না, দারুণ টেস্টি হয়। সেগুলো একটু নিচ্ছি, দেখুন আপনারা, এই যে এটা হেভি টেস্ট হবে। আমার ছেলেও খুব পছন্দ করে, সুতরাং করেছি আমি যতটা পারি খাবো। ও এসে কিন্তু এরকম এই যে টেস্টিস ছিল, মোরগ ছিল তো টেস্টিস, এভাবে রেখে দিয়েছি। আচ্ছা, ওটা ও এসে খাবে, আমি আর ওটা খাবো না, যতটা পারি খাই। তারপরে ওই ওদের যে ইয়ে থাকে লঙ্কাগুলো নিন, লঙ্কাগুলো তো ছেলে খাবে না, কাঁচা লঙ্কা দিয়েছি। এটা এই রান্নাটা একটু বলি কী করে রান্নাটা করলাম সেটাও বলবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলে আমাদের ভালো লাগবে। আপনাদের এই শেয়ারটা করে এই রান্নাটা করেছি মানে এর সঙ্গে রান্নাটা করেছি, এটা এই যে যা আছে এগুলো নিয়ে এর সঙ্গে তেল, নুন, হলুদ, জিরের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা দিয়ে কড়াইতে দিয়ে ঢেকে দিয়েছি, জাস্ট অল্প করে রেখে দিয়েছিলাম। কোনো ওই কষিয়ে নেওয়াটা এই সমস্ত কোনো গল্প নেই। দেখি কেমন টেস্ট হয়, আশা করি ভালো হবে। হোস্টেলে আমরা এগুলো করতাম, হোস্টেলে আমরা একটা হাঁড়ি নিয়ে সেগুলো অবশ্য একটু বলি আপনাদের। হোস্টেলে বহুদিন আগের ব্যাপার, পর্ক হতো। আমাদের ত্রিপুরার একটা ছেলে ছিল, ত্রিপুরার ছেলেরা একটু ট্রাইবেল টাইপের কিছু ছেলে আছে। পবির মানসাক মানসাক খাবি, কী খাবো, চল পর্ক নিয়ে। আমাদের ওখানে না হরিণ কাটা, আমাদের হোস্টেলটা ছিল, আপনারা নাম শুনেছেন হরিণ কাটা ফার্ম, হরিণ কাটার থেকে খুব কাছেই আমাদের হোস্টেলটা ছিল। আমরা যেখানে পড়াশোনা করতাম তা আমরা সাইকেল নিয়ে চলে যেতাম ওখান থেকে। ওখানে পাস্তুরাইজ পর্ক পাওয়া যেত, পাস্তুরাইজ পর্ক। আর পর্কগুলো বুঝতেই পারছেন, হোয়াইট অস্ট্রেলিয়ান যে পর্কগুলো, সেগুলো পাস্তুরাইজ করে প্যাকিং করে হরিণাটা থেকে সারা ওয়েস্ট বেঙ্গল ছড়িয়ে পড়ে, আমরা ওখান থেকে নিয়ে আসতাম। দ্যাট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স অলসো। তারপর সেটা এনে না আমরা আমাদের রুমে সব মশলাগুলো থেতলে নিতাম। কী করতাম, একটা পলিথিনের ভিতরে পেঁয়াজ রসুন আদা দিয়ে থেতলে নিয়ে এবার সব তেল দিয়ে নুন দিয়ে মেখে নিয়ে একটা পাত্রে নিয়ে রান্না হয়ে যেত। আমাদের হোস্টেলে যে আমাদের মানে কিচেন ছিল, রান্না হওয়ার পর ওখানে তখন কী হতো, তখন গ্যাসের ফান্ডা ছিল না, তখন ছিল কি ওই কোক কয়লা। ওর রান্না হওয়ার পরে আমাদের হোস্টেলে রান্না হওয়ার পরেও আগুনটা তখন লাল আগুন থাকতো, আমরা ওর উপরে বসে দিয়ে আসতাম, ব্যাস আধা ঘন্টা এক ঘন্টা পরে তুলে নিয়ে আসতাম। দারুণ খাওয়া নাজার রুমে। ওই ছেলেটার নাম ছিল দীপক, না ইয়েস দীপঙ্কর, ত্রিপুরা, দীপঙ্কর ফ্রম ত্রিপুরা। একদিন একটা হসপিটালে আমার ওয়াইফে যখন ট্রিটমেন্ট করি, হসপিটালে গিয়ে সাউথ একটা হসপিটাল আছে, সেখানে দীপঙ্করের সঙ্গে দেখা হয়েছে। দীপঙ্কর ও এত ব্যস্ত ছিল আর কথা বলতে পারলো না। আমি খুব মানে ফিলটা কেমন, সবাই হসপিটালে যখন থাকি না মানে সবাই অসুস্থ, কার কী ট্রিটমেন্ট হচ্ছে। আমার ওয়াইফের কিডনি ট্রান্সপ্লান্টের ট্রিটমেন্ট, ওর হয়তো কী হচ্ছে আমি জানি। জিজ্ঞেস করলাম, খারাপ এখনও দীপঙ্করের সঙ্গে কথা বলতে পারলাম, সেটা একটু হাই হলো। সে দীপঙ্করের সঙ্গে কিন্তু পর্ক আমরা ইউজ করে মানে শেয়ার করেছি।